সো এর মধ্যে বাচ্চাগুলো রয়েছে, টোটাল কতগুলো বাচ্চা আছে দেখতে হবে। তো টোটাল হচ্ছে আপাতত 6-7টা মতো বাচ্চা হবে নিশ্চয়ই, কুচি কুচি বাচ্চা। আর এই যে দুটো বাচ্চা, টোটাল 7টা বাচ্চা। তো ট্রেটা দেখো কত সুন্দর লাগছে না, আর এখানে টোটাল কতগুলো ইঁদুর। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 20 অক্টোবর, আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর আজকের হচ্ছে অনেক কটা সারপ্রাইজ রয়েছে। তো সবার ফার্স্টে হচ্ছে ওই ঘরে যাব, ওই ঘরে যাই, ওই ঘরে যে ইঁদুরটা প্রেগনেন্ট ছিল ও বাচ্চা দিয়েছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। আমি তো দেখে নিয়েছি, তো দেখার পরে ভিডিওটা স্টার্ট করছি। তো ওই ঘরে হচ্ছে ইঁদুর বাচ্চা দিয়েছে, তোমাদেরকে বলেছিলাম ওই ইঁদুরটা প্রেগনেন্ট আছে। তো যা যা বলি সেটাই ঠিকঠাক হয়, সঠিক লাগে। তো বলেছিলাম আগের যে ইঁদুরটা বলেছিলাম প্রেগনেন্ট আছে ও বাচ্চা দেবে, বলেছিলাম বাচ্চা দিয়েছে। তারপরে ইঁদুরটা বলেছিলাম প্রেগনেন্ট আছে ও বাচ্চা দেবে, বাচ্চা দিয়েছে। তো কতগুলো কি বাচ্চা দিয়েছে তোমরা আর আমি সবাই মিলে দেখবো। তো চলো, ওই ধারের ঘরে বাচ্চা দিয়েছে, তো চলো ওই ধারের ঘরে যাই। সো এদের হচ্ছে খাবার দেওয়া হয়ে গেছে, সবাই এখন খাবার খাচ্ছে। এদিকে জল খেতে চলে আসছে, ওদিকে ডায়মন্ড কুকুরগুলো খাবার খাচ্ছে, এদিকে ফিঞ্চ পাখিদের সবার খাবার খাওয়া হয়ে গেছে, আর এদিকে বদ্রি পাখিগুলোরও সবার খাবার খাওয়া হয়ে গেছে। আর ওই যে পাখিটা অসুস্থ ছিল ওটাকে নিয়ে চলে এসেছি, ও এখন টাটকা হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে, তাই জন্য ওকে নিয়ে চলে এসেছি এই ঘরে। আর এইধারের যে ইঁদুরের ঘরটা ছিল, তো সবগুলো কার্টুন বের করে দিয়েছি, আর একটা কার্টুন এর ভেতরে রয়েছে। তো এখানে হচ্ছে ইঁদুর বাচ্চা দিয়েছে, টোটাল কতগুলো বাচ্চা আছে সেটা দেখব, আর বাচ্চাগুলোকে বের করব। এই যে নতুন ঘর নিয়ে এসেছি, এই ঘরের ভেতরে তোমার রাখবো। এটা হচ্ছে ট্রে, এই ট্রের মধ্যে হচ্ছে ইঁদুরগুলো আর ইঁদুরের বাচ্চাগুলোকে রাখবো। এখানে টোটাল আছে তোমার 3টে ইঁদুর, মানে বড় ইঁদুর, মানে ছেলে একটা বড় ইঁদুর, আর মেয়ে একটা ইঁদুর, আর তোমার আরেকটা যে বাচ্চা বড় হয়েছিল সেই বাচ্চা ইঁদুরটা রয়েছে। সো এর মধ্যে বাচ্চাগুলো রয়েছে, টোটাল কতগুলো বাচ্চা আছে দেখতে হবে। তো টোটাল হচ্ছে আপাতত 6-7টা মতো বাচ্চা হবে নিশ্চয়ই, বের করে তোমাদেরকে দেখাচ্ছি। সেগুলোকে আগে কুচি কুচি করে নিই। কটা বাচ্চা? 2, 4, 6টা বাচ্চা। ওরে বাপ রে বাপ, এই দেখো কুচি কুচি বাচ্চা, 6টা বাচ্চা। তো বাচ্চাগুলোকে এইখানে রেখে দেই, দেখি এই একটা বাচ্চা, এই যে আবার 2টো বাচ্চা, এই আবার 2টো বাচ্চা, টোটাল 6টা বাচ্চা দিয়েছে। এই ঘরে হচ্ছে রাখা হবে ওদেরকে, আর এই ঘর থেকে বের করে নেওয়া হবে। কচি আয় চলে 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 চলে, দেখি আয়, এটা ছেলেটা না, এটা মেয়েটা, মেয়েটা, এটা মেয়েটা। এদেরকে এখন এই যে নতুন ঘরে ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ নতুন ঘর পেয়ে গেছে এরা, আর এই যে বাচ্চাগুলো রয়েছে এই ঘরটায় এখন এদেরকে চাপা দিয়ে দেবো। এই চাপা পড়ে গেল। সো দেখতে পাচ্ছ এই যে মেচলা, এই মেচলাটা পরিষ্কার করে নিয়েছি, এইবার এর মধ্যে কিছু খবর কাগজ দেব, দিয়ে করে আমার আগের যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিল, তারপরে যে কাকুর বাড়ি থেকে যে ইঁদুরটা নিয়েছিলাম সে যে বাচ্চা দিয়েছিল, আর আমাদের আবার একটা ইঁদুর যে বাচ্চা দিয়েছে, টোটাল 3টে মাকে এক জায়গায় রাখবো। এবার ইঁদুরগুলো কী করে না, ওরা কিন্তু ওদের বাচ্চাগুলোকে সবাই মিলে দুধ খাওয়ায়, এটাই হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট, যে এর বাচ্চাকে সে দুধ খাওয়াবে না বা তার বাচ্চাকে সে দুধ খাওয়াবে না এরকম নয়, এদের কিন্তু সবাই হচ্ছে সবাইকে ঠিকঠাক মতো দুধ খাইয়ে দেয়। তো যার ফলে হচ্ছে আমি এই মেচলাটার ভিতরে 3টে মাকে এক জায়গায় রাখবো আর ওদের বাচ্চাগুলোকে এক জায়গায় রাখবো। এই খবর কাগজগুলোকে এরকম করে কুচি কুচি করে ছোটো 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 করে কুচাবো, কুচিয়ে করে দিয়ে দিলে সবথেকে ভালো হবে, তাহলে ওদের বাচ্চাগুলো একসঙ্গে সুন্দরভাবে থেকে যাবে। এরকম কুচালাম, খবর কাগজ দেওয়া হয়ে গেছে, এইবারে বাচ্চা আর বাচ্চার মাগুলোকে এক জায়গায় করে দেবো। যে ইঁদুরটা আছে 11টা বাচ্চা দিয়েছিল, তার আর টোটাল 4টে বাচ্চা আছে। আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে দেখো, লোম ফুটে গেছে, চোখও ফুটে গেছে। তো এই যে 4টে বাচ্চা আর একটা বাচ্চা, এবার ওর মাকে
রেখে দেবো এর মধ্যে। এটা হচ্ছে এদের মা, ঠিক আছে। কাকুর বাড়ি থেকে যে ইঁদুর নিয়ে এসেছিলাম সেই ইঁদুরের বাচ্চাগুলো এর মধ্যে রয়েছে। এটা দিয়েছে টোটাল হচ্ছে তোমার সাতটা। তো একে এই যে ওর বাচ্চা একটা আর চার পাঁচটা দুটো সাতটা, ঠিক আছে। এই যে চারটে বাচ্চা আর একটা পাঁচটা আর এই যে দুটো বাচ্চা, টোটাল সাতটা বাচ্চা। এর হচ্ছে সাতটা বাচ্চা আর তার হচ্ছে চারটে আর আগের আছে একটা। সে বাচ্চাটা দুধ পেয়ে বড় হয়ে গেছে অনেকটা। তো যাই হোক, আর এ বাচ্চাটা কিন্তু এদের বাচ্চা, মানে এদের সঙ্গে একসঙ্গে ছিল আর কি। এখানে টোটাল 29টা রয়েছে। আর এবারে আমাদের আজকে যে ইঁদুরটা বাচ্চা দিয়েছে তো ওদের কি এক জায়গায় রেখে দেবো? হ্যাঁ, এক জায়গায় রাখলে ভালো হয়, ঠিক আছে। তাহলে এক জায়গায় রেখে দিই, সব থেকে ভালো হবে না, কি করবো? হ্যাঁ, এক জায়গায় রেখে দিই, তাহলে সব থেকে ভালো হবে না। এইখানে থাক, আচ্ছা আমাদের যেটা আছে সেটা এখানেই থাক, এর মধ্যেই থাক, এর মধ্যেই থাক, এটা এর মধ্যেই থাক। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো, এখানে দুটো ধাড়ি রয়েছে, মানে দুজন মা, আর এই যে বাচ্চাগুলো এখানে বাচ্চা রয়েছে, এখানে বাচ্চা রয়েছে। তো দেখতেই পাচ্ছ এর মধ্যেই রয়েছে। আর আমাদের যে দুটো বাচ্চা দিয়েছে এইখানে, ওই কোথায় যাবি, যা ঢুক ঢুক ঢুক। তো দেখতে পাচ্ছ কতগুলো ইঁদুর, এটা সেই কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে ট্রে, এটা হচ্ছে নতুন ঘর ইঁদুরের, ওই ঘরটা নিয়ে এসেছি। আর নিচে তো মেচলা রয়েছে। তো আজকের হচ্ছে কী করেছি, ওই মেচলার ভেতরে দুজন মা রয়েছে, ঠিক আছে, দুজন মা আর ওদের বাচ্চাগুলো রয়েছে। আর এই ধারের যে ট্রেটা, এই ট্রেতে আমাদের ইঁদুরগুলো রয়েছে, ও হচ্ছে বাচ্চা দিয়েছে। টোটাল তোমাদেরকে দেখালাম, টোটাল ছটা বাচ্চা দিয়েছে। আর এধারে টোটাল তোমার সাতটা আর এগারোটা, এগারো আর একটা বারোটা, বারোটা বাচ্চা রয়েছে। আর এধারে তো টোটাল ছটা বাচ্চা রয়েছে। আর এই যে এত ইঁদুর, আর এদিকে খরগোশ গিনিপিক। এবার দেখো সেটআপটা কেমন লাগছে। তো নতুন ঘর পেয়ে গেছে, নতুন ঘরে আমাদের নতুন ইঁদুরগুলো, নতুন না পুরানো ইঁদুর, ওরা খুব ভালো আছে, মানে নতুন বাচ্চাগুলো যেগুলো হয়েছে ওরা খুব ভালো থাকবে। তো ট্রেটা দেখো কত সুন্দর লাগছে না। আর এখানে টোটাল কতগুলো ইঁদুর, তো এদের খাবার দিতে দিতে আমার দম বেরিয়ে যাচ্ছে। ওদের দিলাম হচ্ছে ওই লাভবাটের যে খাবার নিয়েছিলাম, ধান সূর্যমুখী, সেইগুলো খাচ্ছে ওরা। আর নিচে দুজন মা রয়েছে আর তাদের বাচ্চাগুলো রয়েছে। তো দেখো এবারে কেমন লাগছে ঘরটা, ভরা ভরা লাগছে না চারিদিকটা? এই যে গিনিপিক, এদিকে গিনিপিক, ওই সাইডে পাখি, এদিকে পায়রা, কেমন লাগছে এবার বলো, কমেন্ট করে জানিও, ঠিক আছে। সো আবার হচ্ছে ইঁদুর বাচ্চা দিয়ে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কী বলো তো, এই যে বাচ্চাগুলো না এগারোটা বাচ্চা দিচ্ছে, সাতটা বাচ্চা দিচ্ছে, ওই যে খেয়ে নিচ্ছে না, তো খাওয়ার কারণটা হচ্ছে ওদের সব সময়ের জন্য, সব সময়ের জন্য খাওয়ার দিয়ে রাখতে হবে। তো মা যদি খাবার না পায় তাহলে কিন্তু ওদের বাচ্চাগুলোকে খেয়ে নেবে, এটাই হচ্ছে মূল কারণ। আর খুব শীঘ্রই হচ্ছে ইঁদুরের জন্য আলাদা একটা ফার্ম হতে চলেছে, ওই ফার্মে হচ্ছে তোমার হাঁস মুরগি আর ইঁদুর থাকার প্ল্যান এরকম কিছু একটা করছি। তো কবে করি দেখা যাক, টাকা পয়সা দরকার আছে না। তো যাই হোক, আজকে তো ইঁদুর বাচ্চা দিয়ে দিয়েছে, এটা আবার একটা খুশির খবর। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।